এই আন্দোলনে কুটাসংস্কার চান, যেহেতু একটা টাইমলাইন দেওয়া হয়েছে, আপনারা সেটা মেনে নিয়ে যদি আপনারা কুটাসংস্কার অবশ্যই চান তাহলে আপনারা ঘরে ফিরে যাবেন। আর যদি এখন যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে চায় বা আন্দোলনের নামে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় বা আগামী দিনের বাংলাদেশকে, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধা দিতে চায়, তাদেরকে জবাব দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগ মাঠে আছে। এবং আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা করতে চায় এরকম একটি টাইমলাইন আসার পরেও, তাদেরকে জবাব দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগ মাঠে থাকবে, আছে। নেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে আগামী মে মাসের পয়লা সপ্তাহের ভিতরে এটা পরীক্ষা নিরীক্ষা করে এটার একটা সমাধান করা হবে। সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের 16 কোটি মানুষের অভিভাবক, তিনি বলার পরে কে কী বলেছেন সেটার উপর ভিত্তি করে আবার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা, সেটা আমরা কখনো এটা যুক্তিগতা আমরা দেখি না। একটা কথা বলবো যে আন্দোলন যেদিন ছিল সেদিন কিন্তু আমরা এই সাধারণ ছাত্রছাত্রীর যে কোটা সংস্কার যে আন্দোলন সেটা আমরা সমন্বয় করার জন্য, আমরা কথা বলার জন্য তাদেরকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা কথা বলেছি সবার সাথে। আপনারা নিজেরা দেখেছেন আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা এই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে যে আমরা সেখানে যে মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য আমরা সেখানে নিজেরাও টিয়ারশাল খেয়েছি। সুতরাং আমরা একটা কথা পরিষ্কার করব যে যারা আন্দোলন করেছেন কোটা সংস্কারের পক্ষে বা কোটা সংস্কার চেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি টাইমলাইন দিয়ে দিয়েছেন, কোটা সংস্কার যারা করেছেন বা এই টাইমলাইনে যারা আমরা মনে করি যারা কোটা সংস্কারের পক্ষে বা কোটা সংস্কার চায়, তারা ইতিমধ্যেই তারা 20 জন যারা কমিটি আছে তারা সহ সবাই আশ্বস্ত হয়ে সবাই ঘরে ফিরে গিয়েছে, তারা পড়ার টেবিলে ইতিমধ্যেই চলে গিয়েছে। এবং তারা আমরা তাদের যে যুক্তিক যে তারা যে দাবি জানিয়েছে সেটা আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন গতকালকে সেখানে মিটিং হয়েছে, কিন্তু এখন আমাদের স্পষ্ট কথা হচ্ছে কোটা সংস্কার যারা চেয়েছে তাদের একটা টাইমলাইন এসেছে, কিন্তু এখানে যারা মুখোশধারীরা এসেছে বা যারা বহিরাগত এসে যারা উপাচার্য মহোদয়ের বাসায় হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, তাদের আমরা বিচার চাই, সেটা আমাদের স্পষ্ট কথা, তাদের বিচার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের বাসায় তারা কিভাবে হামলা, আমরা কিছুদিন আগে 25 মার্চ যেই কাল রাত যেই দিবস পালন ক্ষণিক বাংলাদেশ ছাত্রলীগ সেখানে গিয়ে যাতে মানুষ আমরা যাওয়ার কারণে বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী যাওয়ার কারণে আমাদের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক আখতারুজ্জামান স্যার এবং তার পরিবার প্রাণে বেঁচে গিয়েছেন। আমরা চাই ওই আন্দোলনকারীরা তারা যারাই হোক তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শনাক্ত করে তারা যেখানেই থাকবে বাংলাদেশের আনাচাকানাচে তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হোক। এবং আন্দোলনের নামে যারা এরকম করছে, আন্দোলনের নামে যারা এরকম করছে আপনারা দেখেছেন তাদের মূল উদ্দেশ্য আন্দোলন না, তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, ইতিমধ্যেই আমরা কিন্তু সেটা জেনেছি। আমরা আসুন আমরা সময় মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যেই স্বপ্নের সোনার বাংলা করছেন, আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত মেনে আমরা সবাই আগামীতে কাজ করব। আমাদের মাননীয় উপাচার্যের বাসায় তারা হামলা চালিয়েছে সেটা কিন্তু যারা চালিয়েছে এই অভিযোগ মিথ্যা অভিযোগ দিয়ে সেটা কিন্তু কেউ রেহাই পাবে না। অতএব শাক দিয়ে যে যারা মাছ ঢাকতে চেয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই শান্তিপূর্ণভাবে আছে, শতভাগ শান্তিপূর্ণভাবে আছে। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে আশ্বাস দিয়েছেন তাতে সবাই যার যার ঘরে যার যার ঘরে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে সবাই চলে গিয়েছে। অতএব এই গুজব সেই আবু বকর সিদ্দিকে মারা যাওয়ার মতো এরকম গুজবে কেউ কান দিবেন না। আপনি হয়তো আপনারা ইতিহাস থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে আপনারা দেখেছেন তাই 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে এবং পরে এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিভিন্ন নামে বেনামে শিবির কর্মীরা সেই আন্দোলন চালিয়েছে, পুলিশের উপর বর্বরভাবে হামলা চালিয়েছে। অতএব পূর্বে থেকে আপনার শিক্ষা নিতে হবে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কি চেয়েছে, তাদের উদ্দেশ্য কি, স্লোগান কি দিল, মুখে কি বললো সেটা বিষয় না, বিষয় হলো তারা কাজটা কি করলো সেটা হলো মূল বিষয়। রাজশাহীতে এখনো প্রুফ পুলিশের উপরে যারা হামলা করেছিল তারাও কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছিল, আপনারা সেটা দেখেছেন। অতএব এইটা তাদের আলাদা কৌশল, বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্যের
বাসা হামলা চালিয়েছে জয় বাংলা জয়বঙ্গবন্ধু বলে, এখনো তারা কিন্তু আন্দোলনও করছে জয় বাংলা জয়বঙ্গবন্ধু বলে। অতএব এই সব কোনো কথায় গুজবে কান দেওয়া যাবে না, সবাইকে সতর্ক হতে হবে। এই বঙ্গবন্ধুর বাংলাদেশে, শেখ হাসিনার উন্নয়নশীল বাংলাদেশে গুজবে আমরা কান দেই না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের এই সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আমাদের এখন বিক্ষোভ মিছিল আছে।